सुबह पवित्र कलाम अल्लाह सूरा तू सूरा तुमेर सूरा नाम बोलो ওই সূরার ৩৯ নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়া মা আতাইতুম মির রিবান লিয়াকুলু ফী আমওয়ালিন নাসি ফালা ইয়াকুলু ইনদাল্লাহ। তোমরা যে আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম শরীফে ইরশাদ করেন, ৩৯ নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, তাতে মানুষের সম্পদে বৃদ্ধি করার জন্য, মানুষের সম্পদ বাড়ানোর জন্য তোমরা যে সুদ খাও সেটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা রুমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যে মানুষের সম্পদে প্রবৃদ্ধির জন্য, সম্পদ বাড়ানোর জন্য তোমরা যে সুদ দাও সেটা তো আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদ'ইফুন। আর যারা সন্তুষ্টির জন্য জাকাত প্রদান করিত মূলত তারাই হল প্রবৃত্তি অর্জনকারী। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত প্রদান করে, জাকাতটা হল এমন এই জাকাত মানুষের সম্পদ পবিত্র রাখে, মানুষের সম্পদ পবিত্র রাখে। আপনি অবৈধভাবে যদি জাকাতের টাকা দিন, আপনি সুদের টাকা দিয়া যদি আপনার জাকাত আদায় করেন, আপনার সম্পদের জাকাত আদায় করেন, তাহলে আপনার ওই জাকাতটা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এটা তো জাকাত যে কোনো দান সৎকার জন্য হালাল মালের প্রয়োজন, হালাল সম্পদের প্রয়োজন। আল্লাহর রাস্তায় দান করতে গেলে হালাল উপার্জন লাগবে, হালাল টাকা লাগবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন যারা